আমি নেত্রী রে বলছি, জননেত্রী শেখ হাসিনা রে, যে এমপি 49টা বাথরুমের লাইনে ডুব দিতে পারে, এই এমপি ইতিহাস না বদলাইয়া যাবে না এই এলাকা থেকে। কলিজা সম্পর্কে তোমার ধারণা আছে কিনা জানি না, যতদিন এমপি আছি আমার চা বাগানের কোন লোক যদি না খাইয়ে থাকে তাহলে আমি ভাত খাবো না, আমি নিশ্চিত করে দিলাম। এটাই হচ্ছে ব্যারিস্টার সুমনের অন্যতম একটা আদর্শ, জনগণের মুখে খাবার না জুটলে তিনিও না খেয়ে থাকবেন, এবং জনগণের সাথে তিনি একতাবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবার যে আকুল আবেদন করলেন, আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটা কথায় কেঁদে দিবেন। তো চলুন ব্যারিস্টার সুমন এইবার তার জনগণ বা তার এলাকার মানুষের জন্য তিনি কি কি বললেন এবং তিনি কি কি ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন, এই কথাগুলো তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জানান দিয়েছেন এবং জনগণকে জানান দিয়েছেন। তাই তো তার জনগণের সামনে বক্তব্য দিতে গিয়ে ব্যারিস্টার সুমন এবার চোখের পানি ফেলেছে। চলুন ব্যারিস্টার সুমনের সে হৃদয় গলানো বক্তব্যটুকু একটু শুনে আসি, তাই ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন এবং একজন আদর্শবান এমপি কি ধরনের হতে পারে সেটার নমুনা আছে ব্যারিস্টার সুমন। তাই ব্যারিস্টার সুমনের পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমন আসলে কোন কোন জায়গা থেকে তিনি নির্যাতনের শিকার হচ্ছেন এবং তার লক্ষ্য উদ্দেশ্য কি। চলুন আমরা ব্যারিস্টার সুমনের সেই মানবতার ভিডিওটুকু একটু দেখে আসি। শোনো, একটা রেইনকোটের কথা কইছে, কইছে যে বৃষ্টির মধ্যে আইলে একটা পাতা তোলার লাগে রেইনকোট লাগবে। আমারে যদি কইতে যে আকাশ থেকে বৃষ্টি এনে দাও তাও আমি দিতাম। আমার কলিজা সম্পর্কে তোমার ধারণা আছে কিনা জানি না, রেইনকোটের লাগে আমি নিদান যদিরে বইলা দিতেছি, রেইনকোটের লাগে আপাতত 1,00,000 টাকা আমি বরাদ্দ দিলাম, তুমি আগামী সপ্তাহে কিনে আর যতগুলা হয় পরেও যেগুলা বাকি থাকবে তোমাদের জন্য কিনা হবে। তোমাদের নাচঘর, মন্দির, রাস্তা, প্রাইমারি স্কুল, বাচ্চাদের পড়াশোনা, এই 4টা কাজ না শেষ করে আল্লাহ যেন আমার পৃথিবী থেকে বিদায় না নেয়। আমি এটা শেষ করে আমি শুধু বক্তব্য দিতে আসি নাই, এই দেখো এই সূর্যের তলের থাইকা এই আগুনে পুরার অভ্যাস যেহেতু তোমাদের মতো আমার আছে, তাহলে মনে রাখো তোমাদের থেকে আমার কেউ আলাদা করতে পারবে না, কেউ পারবে না। তোমরা যে গাছের চারাটা আজকে দিয়ে যাব, মনে করবাই এই গাছের চারাটা আমার একটা বাচ্চা তোমাদের কাছে দিয়ে দিছি পালার জন্য, বাচ্চা মনে করে আমার এই গাছটাকে বড় করবাই। এই কাজ থেকে যদি একটা আম তুমি খাইতে পারো তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় সফলতা। আমি তোমাদের যেন কোনো ধরনের অসুবিধা না হয় এটা দেখার জন্য তো আমারে ভোট দিছো তোমরা, সব বিষয়ে আমি চেষ্টা করবো। আর চা বাগান মনে রাখবা, চা বাগান হচ্ছে গিয়ে এটা তোমাদের রুটি রুজির জায়গা, যারা মালিক পক্ষ আছে তোমরা এক পক্ষ, দুই পক্ষ সুন্দরভাবে চললে, ভালোভাবে চা বাগান চললে তোমাদের দাম থাকবে, নাইলে আমি এসে কয়দিন তোমরা চাল দিব। আমি মালিক পক্ষরে অনুরোধ করব আপনাদের সন্তানেরা, সন্তান মনে করিয়া যেভাবে যাতে অসুবিধা না হয়, অসুবিধা হইলে তো আমিও আছি, আমরা সবাই মিলে মালিক পক্ষ, তোমরা এমপি সবাই মিলে যেন সুন্দরভাবে বাগানটা চলে, বাগান চলতে যেন কোনো অসুবিধা না হয় এদিকেও তোমরা খেয়াল রাখবে। তোমাদের শ্রমিকদের সহযোগিতায় যা যা লাগে তোমরা আমারে পাইবা, মনে রাখো আমি কথা দিছি যতদিন এমপি আছি আমার চা বাগানের কোন লোক যদি না খাইয়ে থাকে তাহলে আমি ভাত খাবো না, আমি নিশ্চিত করে দিলাম। খুশি হবেন আমার এলাকায় একটা ময়লা নদী, যে নদীতে আপনারা জানেন 49টার মতো বাথরুমের লাইন ছিল, আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম, যে এমপি 49টা বাথরুমের লাইনে ডুব দিতে পারে এই এমপি ইতিহাস না বদলাইয়া যাবে না এই এলাকা থেকে। আমি নেত্রী রে বলছি, জননেত্রী শেখ হাসিনা রে, যে আমার 24টা চা বাগান আছে, আমার 2টা রিজার্ভ ফরেস্ট আছে, আমার স্থলবন্দর আছে, আমার বর্ডার আছে, আমার কিসের কম আছে? মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা, 100টার মতো ইন্ডাস্ট্রি আছে, মাধবপুরের মানুষ একটা মানুষ না খেয়ে থাকতে পারবে না। আমি চা বাগানগুলা 3টা চা বাগানে বেতন হয় না, আমি 2,50,000 টাকার চাল পাঠাইছি, কইছি যে বেতন না হইলে আমি এমপি দিব, আমার এমপি যদি ভাত খায় তাহলে আমার শ্রমিকরা ভাত খাবে। আমি আজকে আর বক্তব্য বাড়াবো না, স্বপ্ন দেখতে শিখেন, যে সুমন 9,50,000 টাকা দিয়ে নির্বাচনে নামছিল, এখানে বাবুল ভাই, সেলিম চৌধুরী, কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য আমার মতো একটা এতিম বাচ্চারে টাইনা তুলছে আমারে, তাদের অনেক লোকের নাম বলতে পারি না, তাদের আমার কলিজা কাটতে দিল, আমার ঋণ শেষ হয় না। আর এরা বাদ দেন, এরার পরে আপনারা ভোটাররা যেভাবে আমারে না জানা না বুঝা আমারে আপনারা ভোট দিচ্ছেন, দোয়া করছেন, খালি এমপি বানান নাই সারা বাংলাদেশের নেতা বানাই দিচ্ছেন আমারে আপনারা। আমরা আর মাধবপুর সোনারঘাটের হিসাব করি না, হিসাব করি মাধবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে, সোনারঘাট থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে। 1,00,000 গাছ আনতেছি, আম গাছ কত খাইবাই আম। আমি আপনাদেরকে বলি
আজকে আরিফিন রুমি আইছে এখানে, আজকে সাথী খান আসছে গান গাইতে। কিছুদিন আগে আপনারা জানেন সোনারঘাটে আমাদের আইসিটি মন্ত্রী আসছে। আপনারা বুঝেন না যে এরা আসে মানে লক্ষণটা কিতা, এরা এমনি আয়, এরা বুঝে যে ইতারে পরিচিতে শিখা, এরা জানে, এরা তো সারা দেশ ভাঙে খায়, এরা জানে কোন জিনিস নেতা হইতাছে। মাধবপুর সোনারঘাট মহাসড়কে যাবে, সিক্স লেন হইতেছে, আপনাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, সাথে যদি আমি পর্যটন নগরী করতে পারি, মনে রাখেন মৃদু অন্তত পুরো আমেরিকা না পারি মধ্যপ্রাচ্য বানাইয়ে ছাইরে দিব আমি মাধবপুর সোনারঘাট। আমার কোন লোক 5 লাখ টাকা দিয়ে সৌদি যাওয়ান লাগতো না, 5 লাখ টাকা দিয়ে কুয়েত যাওয়ান লাগতো না, ইকেন বইয়া আপনারা দেখেন 1 বছর সময় দেন কিতা করতেছে আপনারা দেখুন। তবে আপনারা কাছে আমার একটা অনুরোধ, নেতৃবৃন্দ সহ 4.5 বছর পরে আমারে বিদায় দিওন, আমি এমন হইতে পারে আমার পক্ষে আর সম্ভব না এমপি থাকা, শরীর দিয়েই মানে না 13 কেজি ওজন কমছে এমপি হইবার পর। আমি আমার 4.5 বছর আপনারা সহযোগিতা করেন, দেখুন বঙ্গবন্ধুর সোনার বাংলা আমি কেমনে বানাই দেয় মাধবপুর সোনারঘাট। আমি আশা করি আপনারা আমার সহযোগিতা করবা। আমি কথা দিছি আমি যতদিন এমপি আছি আমার কোনো সম্পদ নাই, আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই, আমার কোনো প্লট নাই, আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে হইলো আমার বউ বাচ্চা, তাদের কোনো সম্পদ নাই। আমি কথা দিছি যতদিন এমপি থাকবো মাধবপুর সোনারঘাটের, আমি আমার পরিবার 100 শতক জায়গার মালিকও আমি হব না। আমি এমপি হইয়া যদি নিজেই মাল বানাই তা আমার জনগণের দেখবো কোন সময়। আরে যে সম্মান দিছ এরপর একটা মানুষের আর সম্পদ লাগে না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার এলাকায় একটা ময়লা নদী, যে নদীতে আপনারা জানেন 49টার মতো বাথরুমের লাইন ছিল, আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম যে এমপি 49টা বাথরুমের লাইনে ডুব দিতে পারে এই এমপি ইতিহাস না বদলাইয়া যাবে না এই এলাকা থেকে। দোয়া করবেন যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে, যদি মাইরা ফেলে তাইলে বইলে যাচ্ছি ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন। আমি যদি মারা যাই কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে শপথ করাই যাচ্ছি, পছন্দ আপনাদের তবে অবশ্যই আগামী নির্বাচনগুলোতে আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না, সৎ মানুষ ছাড়া কর্মঠ মানুষ ছাড়া ছেলে মাধবপুরে কেউ নেতা হইতে না পারে। আমার বিরুদ্ধে যদি থাকে সৎ যদি হয় আমি তার সাথে থাকবো। আমি কথা দিচ্ছি এটা আমার বাপের মৌরসি সম্পত্তি না, আমি এখানে লোক বানাইতে আসি নাই, আমি আইছি মাধবপুরের 7 লক্ষ সোনারঘাট মাধবপুরের মানুষের শপথ নিছি যে তাদের ভাগ্য বদলাবো। আর এই ভাগ্য বদলাইতে গিয়া আমার যতটুকু দৌড়াইতে হয় যত জায়গা যাইতে হয় আমি যাব। দিন শেষে আমরা বলতে চাই ব্যারিস্টার সুমন, তিনি তার মানে তার রক্তের সাথে ওইটা নাই যে তিনি সুখে থাকবেন আর তার এলাকার মানুষ দুঃখে থাকবে, এটা হতে পারে না। ব্যারিস্টার সুমনকে নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, তো আপনি যাদেরকে নিয়ে প্রশ্ন করবেন যে ব্যারিস্টার সুমন এর কারণে এই হয়েছে ওই হয়েছে, ব্যারিস্টার সুমন সেই জায়গা যদি কাজ না করতো তারপরও যা যা হওয়ার তাই হইতো, আর এটা যে ব্যারিস্টার সুমন হওয়াতে যে ওইগুলো হয়েছে বিষয়টা ওরকম না। সুতরাং মানে খারাপের কথা বলছি আমি, বিষয়টা একটু ইঙ্গিত দিয়ে বললাম, আপনার বিষয়টা বুঝতে পারছেন। তো ব্যারিস্টার সুমন তিনি যে ভালো কাজগুলো করে যাচ্ছেন এই কাজগুলো যদি অন্য সব এমপিরা মানে 50% এমপিরাও যদি করতেন তাহলে বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যেত, আপনিও বিশ্বাস করেন কি না আমার কথাটা, বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যেত। শুধুমাত্র প্রত্যেকটা বিভাগে যদি একজন মন্ত্রী এরকম হতো, সমস্ত এমপিদের এরকম ভালো হওয়ার দরকার নাই, প্রত্যেকটা মন্ত্রী যদি এরকম এক একটা বিভাগে যদি এরকম মন্ত্রীরা যদি ব্যারিস্টার সুমনের মতো কার্যক্রমগুলো করতো এবং জনগণকে নিয়ে চিন্তা করতো তাহলে এই দেশের টাকা বাহিরে পাচার হতো না এবং এই দেশ উন্নতির দিকেই হাঁটতো, কোনো যুবক বেকার থাকতো না, কোনো মানুষ না খেয়ে জীবনযাপন করতো না, কোনো মানুষের উপর নির্যাতন বা জুলুমের শিকার হতো না কোনো ব্যক্তি, এটাই আমি মনে করি। আপনি কি মনে করেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।